অনেক আগে মাছ ধরছি তো বুঝলিস, বুঝছেন অনেক আগে করছি তো ভুল লাগেছি কি মোশারফ সাহেব, ঠিক আছে? হ্যাঁ ঠিক আছে ঠিক আছে ঠিক আছে, জুতা গুলো খুলতে হবে ভাই, যাও ওখানে গিয়ে বসো সাহেব, থাক অসুবিধা নাই, আমার বাবার কাছে দিও মা সাইন দাও, কিও থাক অসুবিধা নাই সাইডে দিয়ে দাও, জুতাটা খুলতে হবে নালে তুই ওই যা ফিসাল ফিসাল গাবে নাকি বেশির ভাগ এই সাইডে, হ্যাঁ হ্যাঁ এখন কি হই, ঠিক আছে না চলো চলো থাক খালি যাও চলো, আরে এটা জানে হ্যাঁ তো জানে, এই ইন্টারভিউ কেন দেই ঠান্ডা লেগে যাবে বল মাছ টান দিছিল টাকা জাল মেলছে তো জাল মেলছে তো জাল মেলছে হই রইছে সূর্য দত্তই বল মাছ পাওয়া যাবে ইনশাআল্লাহ, পানি দিও না এটা ঠান্ডা লাগবে, পানি দিও না মাথা গরম হয়ে যাচ্ছে, পানি দিও না থ্যাঙ্ক ইউ, ভিডিওর মধ্যে যদি করে বসে আর আমার লুঙ্গি নেই তো মাছ পাওয়া যাবে ইনশাল্লাহ, কিন্তু ঝাটা আছে ঝাটা লাইফে যে দিক দিয়ে শাক তুলতে আছে এদেরকে একটু নিয়ে নাও নিশ্চয়ই ধরে রাখছো কেন বাবির নিয়ে নেই সাথে একটু তুমি যাও দাদা চাইলে ধরো আমার দল লাগছে উঠছে উঠছে পুটি মাছ রাখো ছোট মাছ আবার
ছোট জিয়াল মাছ হ্যাঁ কাকড়া আছে রে কাকড়া 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 কিন্তু ইয়া করবো যাও মাছের আম খাওয়ায় লাগছে মাছ বিলে নাই কি কয় না কয় মাছ নাই না ছোট মাছ ধরতেছি আজকে বিশাল বড় একটা দিঘি দিঘি থেকে মাছ চাষ হয়নি পুটি মাছ হ্যাঁ ছোট মাছ পুটি মাছ ধরবো আজকে পুটি মাছ ছোট জিয়াল মাছ আছে ওগুলি পরে জোয়াল মারতে পারো নি মানে এগুলো কে উঠেছে স্নেহা হ্যাঁ স্নেহা উঠে এই যে আমাদের স্নেহা উঠেছে এগুলো খালার একটা এখন স্নেহা ধরবে হ্যাঁ না 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 আমি ধরব না হুম আমি তো দেই এর মধ্যে মাছ কি করবেন ওয়াও আমি পড়ছিল ওইটা ওইটা যা ভরপুর মাছ আসতো তো পায় একটা মাছ
খাম জুততেছে এদারো এদাও একজন একজন এটা ফাটাইছে আরেকজন কি ওয়াও স্যার আপনি জাল মারতে পারেন আবার মারবো আরেকজন মারলো জাল এই আল্লাহ কখন হয়ে গেছি সব তো আমি অমনি আগে ধরি এক পা উপরে দেন আর এক পা নিচে দেন আবার বসছে রান্না করে দাওয়াত দিবেন খেতে আসবে একজন লেগছে রান্না করে দাওয়াত দিবেন লাগে অনেক খাবার Very nice. Very nice. I'm kind of mad at you. মাছ আছে ছোট পুটু মুরগি মাছ ছোট ছোট মাছ অনেকগুলা মাছ উফ পাটা দিদি এবার আমার দিদি পাটা তো পুরো চুল লেগেছে পানির একটা সামনে নিও না পয়রা যায় অনেক সাবধানে নিয়ে এখানে একটু একটু আরে দেখাও তো আগে ওই যে দেখাইতেছি আসো আসো তোমরা আসো আপাতত মোশারেফ সাহেবের সাথে হ্যান্ড ওভার করলাম হ্যাঁ হ্যাঁ ভালো কৃষক হ্যাঁ সব পারে কি মোশারেফ সাহেব কিছু বলবা নাকি না না কিছু বলবে না সে আমি তো পারি অনেকদিন পরে আসছি তো আপাতত মোশারফ সাহেবের কাছে হ্যান্ড ওভার দিছি আমরা মূলত পুঁটি মাছ আর কি জানি ট্যাংরা এগুলা ধরতেছি এগুলা স্বাদ আলাদা তো সবাই ভালো থাকবেন